নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস টুকি টাকি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমি তো উঠে পড়েছি আজকে 5:30টায়, কিন্তু এখন বাজে 6:10, কারণ আমি 6:10 থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এত তাড়াতাড়ি কেন উঠে পড়েছি একটা কারণে, তো সেই কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তার আগে আমি আমার বাড়ির কাজগুলো সারি, সেরে আমি আমার কারণের কারণটা শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, কাজ টাজ তো সারা হলো, এবার একটু খিদে খিদে পাচ্ছি। তো কি খাওয়া যায় সকালে? সকালে কি খায়? চা আর একটু বিস্কুট হলেই বাঙালির মন জুড়ে যাবে, ঠিক আছে? তো চলো চা বিস্কুট খেয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, চাটা খেয়ে একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো তোমরা তো ভাবছো, হ্যাঁ, তো তোমাদেরকে বলেছিলাম না যে আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, একটা কারণ আছে। তো কারণটা এই, আজ আমি যাব আমার মামার বাড়ি, ঠিক আছে? চলো দেখতে থাকো মামার বাড়ি গিয়ে কীরকম মজা করি, আনন্দ করি, সেগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মামার বাড়ি, ঠিক আছে? চলো, প্রচণ্ড রোদ, তোমাদেরকে বাড়িতে গিয়ে, মানে মামার বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? চলো। আর আমার মেয়ে দেখো কিভাবে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ভাই। ভাই তাকা না রে একবার, নন্টে ফন্টে একবার তাকাও। তোমার কেমন লাগছে কি গো? তোমার কেমন লাগছে গো? দেখুন বন্ধুরা, এই যে জমিতে হাল করা হয়েছে, এবার চাষ করা হবে। সব মাঠ দেখতে পাচ্ছেন হাল করা হয়েছে। তো চলো মামার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমি আমার মামার বাড়ি চলে এসেছি। তো চলো, মামার বাড়িতে থেকে এসেছে তোমাদেরকে দেখাবো, আর আমার দিদা কি করছে তোমাদেরকে দেখাবো। চলো, এই যে দেখো, এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ে, তোমরা তো সকলেই জানো, তোমাদেরকে দেখেছিলাম। আর ওটা হচ্ছে ছোট মেয়ে, আর দেখো আমার দিদা চানাচ কাটছে। তাকাও না গো, আনাজ কাটছে। তো চলো বন্ধুরা, আজকে ভালো মন্দ রান্না হবে, কি কি রান্না হয় পরে তোমাদেরকে দেখাবো। তো এসেছি, একটু মুড়ি টুড়ি খাই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই দেখো দেশি মাংস, আর এই যে আলুগুলো ছাড়ানো হবে, আর এই যে এদিকে দেখো আলু ছাড়াচ্ছে কিছুটা, আর যে কলমি শাকগুলো কাটা হয়নি এখনো, পেঁয়াজ ছাড়ানো হয়নি। তো চলো একেবারে রান্না হয়ে দেখা হবে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 12টা, এবার তো স্নান টান করতে হবে। কি কি রান্না হয়েছে সে আপনাদেরকে খাওয়ার সময় দেখাবো, ঠিক আছে? খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে। তো চলো মামার বাড়ি, মামার বাড়ি এসেছি, কত গল্প কত মজা, ঠিক আছে? তো চলো দেখতে থাকো বন্ধুরা। স্নান টান তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। তো এবার মেয়েকে খাওয়াবো, মেয়েকেও খাওয়াবো, আমরাও খাবো। তো চলো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা, যে দেখো ভাত বেড়ে ফেলেছে, আজ এটা হচ্ছে শুক্তো, আর দেখো মাংসের ঝোলের কালারটা দেখছো, দেশি মাংসের ঝোলের কালারটা দেখো, দেখলেই না কী খেতে ইচ্ছা করছে। আর এই যে হচ্ছে আমড়ার চাটনি, আর আছে শাক ভাজা। এ দেখো ভাত বাড়ছে, আমার তো মাংস থেকে আর লোভ সামলাতে পারছি না। আর আম আর লেবু আম কামে একটু, নন্টু তোমার কি খুব খিদে পাচ্ছে? খেয়ে নাও, তুমি শুকনো ভাতই খেয়ে নাও। তুমি কি শুধু আম দিয়ে ভাত খাবে আর মাংস খাবে না? শাক একটু, শাক খেতে একটু, শাক ভাজা খাও, একটু শাক ভাজা, হ্যাঁ একটু ডাটা শুক্তো। শাক ভাজা খেলে তাড়াতাড়ি বড় হয়। চলো খেয়ে নাও। তাহলে বন্ধুরা, আমরা ভাতটা খেয়ে আবার ফিরে আসছি। চোখের সামনে দেশি মাংসের ঝোল দিয়ে ভাত, তো আর লোভ সামলাতে পারছি না। তো চলো খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট,
তো এবার মেয়েকে ঘুম পাড়াবো, এখন খেতে খেতে 3টে বেজে গেছে, তো মেয়ে ঘুমাবে বলে কাঁদছে, তো মেয়েকে ঘুমটুম পাড়িয়ে আবার বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে। বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি, তো চলো ঘুম থেকে উঠে একটু বাগানের দিক যাচ্ছি। তো চলো, এই যে চাবিটা খুলি, যে চাবি লাগানো আছে, চাবিটা খুলি, খুলে তোমাদেরকে দেখাচ্ছি বাগানে কি কি গাছ লাগানো আছে, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বাগানে আমি চলে এসেছি। তো সর্বপ্রথমে তোমাদেরকে দেখাচ্ছি ঘাট। এই যে এটা হচ্ছে ঘাট, এটা হচ্ছে আম গাছ। এটা যেন কি আম বলছিল দিদা, কি ফজলি আম না কি আম, ওই রকমই কিছু একটা, ফজলি আম। এটা লিচু গাছ, কুল গাছটা এদিক থেকে ভালো দেখা যাবে। এই যে এটা হচ্ছে কুল গাছ, পুকুরের দিকে লুটি পড়ছে। এই যে আনারস গাছ, কই আনারস কোথায় হয়েছে, হ্যাঁ আনারস গাছ হয়ে আছে আনারস। এই একটা আম গাছ, কি আম গাছ জানিনি, তবে আম গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জামরুল গাছ, জামরুল হয়েছিল, সব খাওয়া হয়ে গেছে আর নেই। দেখতে পাচ্ছ এটা বাতাবি গাছ, কত বাতাবি, দেখো বাতাবিগুলো কেমন ঝুলে আছে, দেখতে পাচ্ছ বাতাবিগুলো কেমন ঝুলে আছে মাটিতে, পুরো লুটি পড়ছে। চলো পাতিলেবু গাছ দেখাই তোমাদেরকে। দেখো বন্ধুরা, যে পাতিলেবু গাছ দেখতে পাচ্ছ, লেবু গাছ লেবু হয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে তুলার মতন হয়ে গেছে, এটা একটু তুলি একটা, দেখতে পাচ্ছ এটা তুলার মতন হয়ে গেছে। কত লেবু ধরেছে দেখতে পাচ্ছ, কত পাতি লেবু ধরেছে। এই দেখো এখানে একটা কাঁঠাল ধরেছে, কাঁঠালটা লুকিয়েছিল দেখতে পাইনি, দেখতে পাচ্ছ একটা কাঁঠাল ধরেছে। দেখো এই যে কাঁঠাল গাছ দেখছো, গাছ একটুখানি শশা ধরেছে, দেখতে পাচ্ছ শশা ধরেছে একটুখানি শশা গাছ। তো বন্ধুরা বাগানটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, বাগানটা আপনার তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে কমেন্টে। তো মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে এখনো উঠেনি, তো উঠলে ওকে আমি দুধ টুধ খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে নিয়ে একটু ঘুরতে যাব, না একটু আদ্রু মানে এদিকে ওদিকে থাকবো। তো চলো একটু ঘাটে বসি, হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা মেয়ে উঠে পড়েছে, কি হলো রাগ হয়েছে, একটু তাকাও ওদিকে, তাকাও ওদিকে, লজ্জা পাচ্ছে লজ্জা। তো চলো মেয়েকে দুধ খাই নিয়ে আর ফিরে আসছি। বন্ধুরা বলছিলাম যে ঘুরতে আসবো না, তো মেয়ে বায়না করতে ঘুরতে এলাম। তো দেখো কে কে ঘুরতেছে, আমি আর আমার দিদা, আর ওই যে সেদিকে দেখো আমার মেয়ে আরে বসে আছে। দেখতে পাচ্ছ ঘুরতে এসেছি, দেখো তুমি কি ঘুরতে এসেছ, কি গো কোথা জিজি মাছ, কোথা জিজি মাছ গো, ও ওখানে জিজি মাছ আছে তুমি জানো, না ওখানে জিজি মাছ নেই, খুব ভালো। বাবা অমন করে তাকিয়ে আছো কেন, সকলে ভয় পাবে, কিছু বলতে হয়, বলো 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 কিছু বলে দাও। তো বন্ধুরা ঘুরতে গেছিলাম, এই যে বাড়ি ফিরছি, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একেবারে, তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা, এবার তো রান্না বান্না শুরু করতে হবে, কারণ বান্না তেমন কিছু না, সেবলা করা তরকারি পত্র আছে, শুধু রুটি করলেই হয়ে যাবে। মেয়েকেও আজকে রুটি খাওয়াবো, আর মিষ্টি আনতে বলেছি, গরম গরম মিষ্টি দিয়ে মেয়েকে রুটিটা খাইয়ে দেবো। তো চলো একেবারে রান্না টান্না করে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা দেখো খেতে বসে গেছি। এই যে মেয়ের জন্য রুটি আর মিষ্টি, আর আমার জন্য রুটি আর মাংসের ঝোল নিয়ে নিয়েছি। দেখো আমার মেয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ আমার মেয়ে খাচ্ছে। আর যে মেয়ে রুটি মিষ্টি নিয়ে নিচ্ছি, আর যে আমার খাবার, তো চলো খেয়ে ফিরে আসি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার আমরা যাব শুতে। তো এখন রাত প্রায় 11টা বাজে। তো চলো, এখন করার মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, গুড নাইট, টাটা, সকালে ভালো থাকবেন।